আমি আবার ফিরে চলে এসেছি, আর এবার একটা নতুন জায়গায় এসেছি। এবার আমি চলে এসেছি পিসি চান্দাটে মিডোসে, ঠিক আছে? এটা আমার সেকেন্ড টাইম, বাট এই সিজনে আমার প্রথমবার। আর এবার ডেকোরেশন দেখে আমি পুরো আশ্চর্যের চকিত হয়ে গেছি, ঠিক আছে? খুবই সুন্দর এটা আছে। তো ক্যামেরাম্যান প্লিজ ফলো মি। তো আমি ভিতরে চলে এসেছি পিসি চান্দা গার্ডেনে মিডোসে, ঠিক আছে? অসাধারণ এইবার আছে। আর আমাদের নতুন সেট আপও আছে, তো নতুন সেট আপটাও দেখাবো, অনেক রকমের স্টার্টার্স দেখাবো। অ্যান্ড ইনফ্যাক্ট আমি এইবার খাবো কি পুরো মেন কোর্সটা খাইয়ে দেখাবো, চলে আসো। চলে এসেছি আমি স্যুপ কাউন্টারে, ঠিক আছে? আমি স্যুপ খাই, বাট বিয়ে বাড়িতে স্যুপ অনেক কম খাই, তো এইবার আমি স্যুপটা ট্রাই করবো। তো এইবার স্যুপে আছে চিকেন লুংফুং স্যুপ, লেমন গ্রাস স্যুপ, আর এটা কি মাটন হালিম? তাহলে আজকে এটাই খাওয়া উচিত, আজকে এটাই খাবো। দাদা দাও, একটা দাও আমাকে মাটন হালিম। ওহো, দেখে তো হেভি লাগছে আমার, এটা আমার প্রথমবার, আমি এর আগে কখনো খাইনি, এটা আমার প্রথমবার মাটন হালিম। ওহো লাভলি, ও লাভলি, দেখি কেরম খে। খুব ভালো খেতে, এই দেখো। ননভেজ আর ভেজ স্টার্টার ভরে করে নিয়ে এসেছি এবার, অনেকবার শুনেছি কম কম নিয়ে, এবার পুরো ভরে নিয়ে এসেছি, ঠিক আছে? চালু করব ওয়ান অ্যান্ড অনলি মাই ফেভারিট গোল্ডেন ফ্রাইড প্রন। চিয়ার্স। প্রন টু গুড অ্যাজ এ ককটেল ফিঙ্গার, দেখি। বেশ ভালো, এটা আমার প্রথমবার এটা ককটেল ফিঙ্গার, আমি এর আগে খাইনি, হতে পারে খেয়েছি, বাট আমার একদম মনে নেই আমি এটা ককটেল ফিঙ্গার খেয়েছি, এটা প্রথমবার খাচ্ছি। আর এই মাছটা দেখো একবার, এটা নো ডাউট আফটার প্রন, এটা ডেফিনেটলি দুটো ননভেজ স্টার্টার খেয়েছি, এখন একটা খাবো ভেজ স্টার্টার, চিজ কর্ন বল, এটা আছে চিজ কর্ন বল। ও বাবা রে, চিজ কর্ন, ও বাবা, চিয়ার্স। এটা লাগছে ভুল করে ফেলেছি, একটা খেয়ে আর একটা খেয়ে নিতে হতো, আর একটা বেশ খাবো, সেটা হলো হানি চিলি বেবি কর্ন। আহা, রিফ্রেশিং, খুবই রিফ্রেশিং, অনেক কিছু আছে, আস্তে আস্তে করে খাবো। আমি এবার মেন কোর্সটা দেখাচ্ছি, প্রতিবার সবাই বলে আমি মেন কোর্স দেখাই না, মানে শুধু দেখাই, খাই না, তো এবার খাবো, ঠিক আছে? তো অনেক রকমের স্যালাড আছে এখানে, তো আমি বেসিক স্যালাডটা আমি প্রেফার করি, এই জন্যে আমি নর্মাল গ্রিন স্যালাডটা খাচ্ছি। সো আমি একটু স্যালাডটা নিলাম, বেশি না, অল্প স্যালাড নিয়েছি। অনেক রকমের এখানে স্যালাডগুলো আছে, এটা পাস্তা স্যালাডও আছে, এটা পটেটো স্যালাডও আছে, অনেক রকমের স্যালাড, বাট আমি এটাই খাই, আমার এটাই পছন্দ বলে। এত কিছু আমি নিয়ে এসেছি, ট্রাই করেছি সব কিছু নেওয়া, চিকেন চাপটা নিবি, সেটাও নেব। আগে চালু করছি একটু রুমালি রুটি নিয়ে, রুমালি রুটিটা খুবই সফট, আর ট্রাই করবো ডাল মাখানি।
এটা পুরো অথেন্টিক দাল মাখানো। রুমালি রুটির সাথে এটা অসাধারণ লাগছে। এখন ট্রাই করব রুমালি রুটির সাথে চিকেন টিক্কা। কি সফট, লাভলি। ফিলস অ্যামেজিং, ওয়ান্ডারফুল। চিকেনটা অসাধারণ, এটা সফট চিকেনটা। আরেকবার চিকেন খেতেই হবে আমাকে। এত কিছু নিয়ে এসেছি, বুঝতে পারছি না কোথায় কি করবো। এটা তো মটন বিরিয়ানি লাস্টে, আগে একটু পোলাও নিয়েছি, জাস্ট পোলাওটা টেস্ট করবো। ভালো, জানি না কেন পোলাও আমার উইদাউট এনি গ্রেভি বা যা ইচ্ছা আমি এরকম প্লেন পোলাও খেতে পারি। খুব খুব ভালো এটা। এটা মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি খাবো হাত দিয়ে। এটা দেখে দেখছি স্পুন দিয়ে, এখন খাবো মটন বিরিয়ানি। এই নেবো হালকা আলু, হালকা আলু, একটু রাইস, এই ছোট্ট একটু মটন, এরকম করবো। অসাধারণ এটা, সিরিয়াসলি মটন বিরিয়ানি স্টুডেন্টসরা কেটিং সার্ভিসে নো ডাউট ওয়ান অফ দি বেস্ট। আমি এত ভালো মটন বিরিয়ানি খাইনি। টেস্ট, রাইস খুবই সুন্দর এটা। হালকা এটাও খেয়ে নিই, যখন এত স্যালাড এনেছি এটাও খেয়ে নিই।